ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে চলতি আসরে দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ফ্রাঞ্চাইজি ক্লাবটিকে সার্ভিস দিতে আগামী মে মাসে পুরোটায় থাকতে হতে পারে কার্টুন মাস্টারকে। এদিকে একই সময় শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ, আর এই সিরিজে প্রয়োজন হলে আইপিএল ছেড়ে ফিজকে চলে আসতে হবে দেশের হয়ে খেলতে, এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গত শনিবার 23 এপ্রিল বোর্ডের এক সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেছিলেন, কে কোন ফরম্যাট খেলতে চায় তা জানতে আমরা খেলোয়াড়দের একটা ফর্ম পাঠিয়ে দিয়েছিলাম, সে অনুযায়ী তাদের রাখা হয়েছে। মুস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি, ও বলেনি টেস্ট খেলতে চায়। কিন্তু ও বলল কি বলল না সেটা বড় কথা নয়, আমাদের যখন দরকার হবে অবশ্যই সে খেলবে। কাজে এখন যদি শ্রীলঙ্কা সিরিজেও মুস্তাফিজকে দরকার হয় অবশ্যই খেলবে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে ঘরের মাঠেই স্পোর্টিং উইকেটে খেলানোর পরামর্শ ক্রিকেট বিশ্লেষকদের, আর এমন উইকেটে স্বাভাবিকভাবে দায়িত্বটা বেড়ে যাবে টাইগার পেসারদের। কিন্তু সিরিজ শুরু হওয়ার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ, হাতের আঙ্গুলের চোটে মাঠ থেকে ছিটকে গেছেন পেসার এবাদত হোসেন। এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ইঞ্জুরিতে পড়ে ইতোমধ্যে মাঠের বাইরে আছেন দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। এমত অবস্থায় দলকে সার্ভিস দেওয়ার জন্য একমাত্র পেসার হিসেবে এখন পাইপলাইনে আছেন খালেদ আহমেদ, কিন্তু এক পেসারকে দিয়ে তো আর পুরো একটা সিরিজ খেলানো যায় না। এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে স্পিন দুর্বলতা, তাতে স্পিন নির্ভর উইকেট না করার পক্ষেই মত দেশের বিশ্লেষকদের। এ বিষয়ে ওয়াকি বহাল আছেন বিসিবি সভাপতিও। টাইগারদের স্পিন দুর্বলতা নিয়ে পাপন বলেন, আমার আগে ধারণা ছিল আমাদের ব্যাটাররা পেসে দুর্বল, কিন্তু নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকায় গিয়ে দেখা গেল আমাদের দুর্বলতা স্পিনে, পেসের যে দুর্বলতা ছিল সেটা এখন কাটিয়ে উঠেছে ব্যাটাররা। বিসিবি সভাপতির বক্তব্য থেকে এটা অনুমেয়, শ্রীলঙ্কা সিরিজে বাংলাদেশ স্পোর্টিং উইকেটের পরিকল্পনা করছে। এমত অবস্থায় আইপিএলে ব্যস্ত থাকলেও তাসকিন শরীফুলদের বিকল্প হিসেবে মুস্তাফিজকে ফিরতে হতে পারে টেস্ট স্কোয়াডে। যদিও ফিজের লাল বলে খেলার প্রতি অনাগ্রহ আছে, তবে তাকে ছাড় দিতে নারাজ বিসিবি সভাপতি। এ বিষয়ে পাপন বলেন, তাসকিন শরীফুল এবাদত এই তিনজন তো টেস্টের জন্য আছেই, এখানে মুস্তাফিজকেও যদি রাখি ম্যানেজমেন্ট তাকে খেলাবে কি না আমরা জানি না, কিন্তু যখন দরকার হবে অবশ্যই তাকে রাখবো, খেলবে যদি দরকার হয় খেলবে, এটা নিয়ে কোনো ইস্যু না। এদিকে দিল্লি যদি প্লে অফেও কোয়ালিফাই না করতে পারে, তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচ হবে আগামী 21 মে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে। অন্যদিকে বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে আগামী 15 ও 23 মে, ফলে আইপিএল ছেড়েই মুস্তাফিজকে যোগ দেওয়া লাগতে পারে টাইগার শিবিরে।